হ্যাঁ স্যার, কোনো অসুবিধা হলে জানিও। ওকে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ কোষ বা সেলস। এটা কিন্তু বায়োলজির কোর্স নয়, ঠিক আছে? দেখো স্পেলিংটা, দেখো ক ওকার তালব্য স্বর রয়েছে, পেট কাটা মতন স্বর নয় কিন্তু, ঠিক আছে? ওকে, তো এই তড়িৎ কোষ বলতে কি বোঝায়? যে যন্ত্রের মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় তড়িৎ কোষ, তাই তো? তো দেখবে তড়িৎ কোষের ক্ষেত্রে কি করা হয়, যে একটা কন্টেনার, এর মধ্যে তড়িৎ বিশ্লেষক রাখা হয়। ওকে, এর মধ্যে তড়িৎ বিশ্লেষকে রাখা হয়, মানে তড়িৎ কোষ বলতে যে যেটাকে বলা হয় ব্যাটারি, ব্যাটারি এক রকমের তড়িৎ কোষ। এবং এখানে একটা পাত কাজ করে কি, একটা কাজ করে অ্যানোড হিসাবে, একটা কাজ করে ক্যাথোড হিসাবে, তাই তো? এবং এটাকে একটা রেজিস্ট্যান্সের মধ্যে কানেক্ট করে এটা ব্যাটারির সাথে স্টোর করা হয়, এটাই ব্যাটারি। ওকে, তাহলে এই তড়িৎ কোষের ভেতরে যে অংশ লিকুইডটা থাকে এটাকে কি বলা হয়? এখন তো কঠিন রূপেও পাওয়া যায়, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক। ওকে, এবং সাধারণত এই যে তড়িৎ কোষ সাধারণত দু রকমের হয়। একটাকে বলা হয় প্রাথমিক তড়িৎ কোষ, একটা হচ্ছে প্রাথমিক তড়িৎ কোষ, আর এক রকমের হচ্ছে কি গৌণ, একটা প্রাথমিক একটা গৌণ, দু ধরনের তড়িৎ কোষ। দেখো প্রাথমিক তড়িৎ কোষকে পুনরায় তড়িতায়িত বা রিচার্জ করা সম্ভব হয় না, ওকে, কিন্তু গৌণ তড়িৎ কোষে রিচার্জ করা সম্ভব হয়। ওকে, এবং এই যে তড়িৎ কোষের একটা টার্ম আমরা ইউজ করি যে সামর্থ্য, সামর্থ্য মানে একটা তড়িৎ কোষ কতটা সামর্থ্য ব্যবহারের যোগ্য, ঠিক আছে? তো এই সামর্থ্য টার্মটার জন্য কাকে বলে, এটাকে বলা হয় যে একটি গৌণ কোষ, ঠিক আছে, পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ তড়িৎ খড়িত অবস্থায় পৌঁছাতে যে পরিমাণ তড়িতাদান বাইরের যে বর্তনীটা ওই বহির্বর্তনীতে পাঠায় তাকেই তার সামর্থ্য বলা হয়। বোঝা গেল? একটি গৌণ তড়িৎ কোষ পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ তড়িৎ ক্ষরণ করতে যে পরিমাণ তড়িতাদান মানে বাইরের বর্তনীতে পাঠায় তাকেই বলা হয় তার ক্ষমতা। তাহলে দেখো এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা একক কি, এই ক্ষমতার একক হয়, ক্ষমতা বা সামর্থ্যের একক হয় অ্যাম্পেয়ার আওয়ার, অ্যাম্পেয়ার আওয়ার। ওকে, বা এ দেখবে ব্যাটারির ক্ষেত্রে লিখবে দেখবে AHR, এই হিসাবে লেখে ব্যাটারিতে দেখবে দেখবে MAHR, এই অনুযায়ী লেখা দেখেছো তো ব্যাটারিতে? এটাই হচ্ছে অ্যাম্পিয়ার ঘন্টা। এই অ্যাম্পিয়ার ঘন্টা কথার অর্থ কি হচ্ছে, যে 1 অ্যাম্পিয়ার ইনটু 1 ঘন্টা, মানে 1 অ্যাম্পিয়ার ধরে 1 ঘন্টা ধরে যদি তড়িৎ প্রবাহ দিতে পারে কোনো তড়িৎ কোর্স, ঠিক আছে, তাহলে তার সামর্থ্যটাকে বলা হবে যে কি 1 অ্যাম্পিয়ার ঘন্টা। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 1 অ্যাম্পিয়ার ইনটু তোমার 1 ঘন্টা সমান কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 3600 এত কুলম্ব, এত কুলম্ব, এটা হচ্ছে এত পরিমাণে আধানও দিতে পারছে। ওকে, ব্যবহার করা হয় সেটা হচ্ছে তড়িৎচালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এই তড়িৎচালক বল কাকে বলে, ইএমএফ বা তড়িৎচালক বল কাকে বলে, যে বলের প্রভাবে তড়িৎ প্রবাহ মাত্রা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় তাকেই বলা হয় তড়িৎচালক বল। বুঝা গেছে? তাহলে এই তড়িৎচালক বলকে কিভাবে প্রকাশ করা হয়? তড়িৎচালক বল সাধারণত হয় যে কৃতকার্য বাই আধান, কৃতকার্য বাই আধান, এটা হচ্ছে কৃতকার্য, কৃতকার্য আর এটা হচ্ছে আধান,
এটা কি করছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাচ্ছে। আর আমরা এই ব্যাটারিটাকে যখন লাগাই তখন কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হয়, তাই তো? তাহলে এর এককটা কি হয়, এর একক হচ্ছে ভোল্ট, একক হচ্ছে ভোল্ট, ওকে, বা জুল পার কুলম, বা জুল পার কুলম, ওকে। অর্থাৎ কি বোঝাচ্ছে, যে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে স্থানান্তরিত করতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হয়ে যাবে কি, ইএমএফ এর মান। কারণ এখান থেকে যদি কিউ ইকুয়াল টু ওয়ান করি, দেখো কিউ ইকুয়াল টু ওয়ান করলে ইএমএফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কৃতকার্য, তাই তো? তাহলে এখান থেকে এটাই হচ্ছে ইএমএফ এর সংজ্ঞা, যে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে স্থানান্তরিত করতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে বলা হবে কি, তড়িৎচালক বল বা ইএমএফ। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো এই তড়িৎচালক বল বা ব্যাটারিকে যদি আমরা ইএমএফকে সাধারণত ক্যাপিটাল ই দিয়েও লেখা হয়, ওকে। তো এই ক্যাপিটাল ইএমএফ যখন কোনো একটা ব্যাটারি কে আমরা বর্তনীতে যোগ করি, সেই ব্যাটারিটার তো একটা অভ্যন্তরীণ রোধ থাকে, তাই তো? ব্যাটারিটা তো পূর্ণ পুরোপুরি 100% ক্ষমতা দিতে সক্ষম নয়। তাহলে ওই যে রোধটা থাকছে, এই রোধের মধ্যে এই পুরোটা নিয়ে একটা ব্যাটারি, এই রোধের মধ্যে দিয়েও কিছুটা পরিমাণে তড়িৎ পরিবহন হচ্ছে, তাই তো? এখন আমি বাইরের বর্তনীতে যখন কানেকশনটা করব, বাইরের ধরো বর্তনীতে রোধে কানেকশন করছি, এটা আর, ঠিক আছে? তাহলে এই বর্তনীর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আই, তাহলে এই বর্তনীর ক্ষেত্রে আই ফর্মুলাটা কি হবে, এক্ষেত্রে ই ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, তাই তো? তাহলে আমার যে ব্যাটারি থেকে যে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারি থেকে আমি যে কানেকশনটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, ই মাইনাস আই আর, এইটা ইকুয়াল টু আই আর, তাই তো? তাহলে আমার যে আই আর ইকুয়াল টু, আমরা কি জানি ওহমের সূত্র থেকে, এটাই হচ্ছে বিভব প্রভেদ ভি, অর্থাৎ ব্যাটারির বিভব প্রভেদ ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ই মাইনাস আই আর, তাই তো? অর্থাৎ ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে ই মাইনাস আই আর। এই দেখো আমার অ্যাকচুয়ালি 100% পেলে কি পেতাম, ই এর মানটা পেতাম, কিন্তু যেহেতু এটা পুরোপুরি আদর্শ বা আইডিয়াল কেস নয়, সেহেতু কি একটা মান আমার কমে যাচ্ছে, তাই তো? মানে ভোল্টেজ আমার নষ্ট হচ্ছে, এই জন্য এই যে টার্মটা নষ্ট হচ্ছে এটাকে বলা হয় নষ্ট ভোল্ট, এটাকে বলা হয় নষ্ট ভোল্ট, বুঝে গেছে? হ্যাঁ, বুঝে গেছি। তাহলে দেখো এই যে কোর্সের অভ্যন্তরীণ রোধ বা এই যে আর, এটা কার কার উপর নির্ভর করবে? তাহলে অভ্যন্তরীণ রোধ আর কিসের কিসের উপর নির্ভর করে? 1 নম্বর, এগুলো একটু লিখে নাও, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে কোষের দুটি পাত পা কি কি, অ্যানোড আর ক্যাথোড, তাই তো? কোষের দুটি পাত, এদের মধ্যবর্তী দূরত্ব, দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, ওকে, 1 নম্বর। নাম্বার 2 কি, যে পাতের ক্ষেত্রফলের ওপর, নাম্বার 3 কিসের ওপর করে, পাতের প্রকৃতির ওপর, কি ধরনের পাত হবে, নাম্বার 4 কিসের ওপর নির্ভর করছে, এটা হচ্ছে তাপমাত্রার উপর তো নির্ভরশীল হবেই, বলো। আর নাম্বার 5 হচ্ছে তড়িৎ বিশ্লেষকের ঘনত্বের ওপর, তড়িৎ বিশ্লেষকের ঘনত্বের ওপর, ঠিক আছে? তো সাধারণত এই 5টা বিষয়ের ওপর অভ্যন্তরীণ রোধ নির্ভর করে, ওকে। এবার আমরা দেখব এই যে রোধ বা ব্যাটারি সহ যে অভ্যন্তরীণ রোধ, এইটাকে যখন আমরা সার্কিটে ব্যবহার করি তখন কি রকম হয়, ধরো এটা হচ্ছে ইএমএফ ই, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, এটাকে আমরা একটা সার্কিটে ব্যবহার করছি যার সেই যে সার্কিটটার রোধ হচ্ছে ক্যাপিটাল আর, রোধ হচ্ছে ক্যাপিটাল আর,
এবং এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা হচ্ছে আই। ওকে, তাহলে দেখো এই আগের ফর্মুলার মতোই আমরা এখানে কি লিখতে পারি, যে ই ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, তাই তো? তাহলে দেখো এর ক্ষেত্রে যে আর এর এর অ্যাকচুয়ালি বিভব প্রভেদ কোনটা হচ্ছিল, বিভব প্রভেদ হচ্ছিল এই দুটো এন্ডে, এই দুটো এন্ডে হচ্ছে এটা। তাহলে এই বিভব প্রভেদ ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, বিভব প্রভেদ ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই ইন্টু আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ই ইন্টু আর বাই আর প্লাস আর। এখন নষ্ট ভোল্টের মানটা কত ছিল, নষ্ট ভোল্ট ছিল আই ইন্টু আর, তাই তো? এটা হচ্ছে নষ্ট ভোল্ট, এটা হচ্ছে নষ্ট ভোল্ট। এখন তাহলে দেখো এই যে ভি এর মানটা পেয়ে গেলাম এবং ই এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, এখান থেকে দেখো অভ্যন্তরীণ রোধের মানটা কি করে বের করব, অভ্যন্তরীণ রোধ স্মল আর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, কি করে ক্যালকুলেট করব? তাহলে দেখো এখান থেকে লিখতে পারি যে ই বাই ভি, ই বাই ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, স্মল আর বাই ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস ওয়ান, অর্থাৎ এখান থেকে লিখতে পারি যে ই বাই ভি মাইনাস ওয়ান ইকুয়াল টু স্মল আর বাই ক্যাপিটাল আর, অর্থাৎ স্মল আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আর ইন্টু ই বাই ভি মাইনাস ওয়ান, এটাই হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ রোধের মান। অর্থাৎ কোনো একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত সেটা আমরা নির্ণয় করা সম্ভব, ঠিক আছে। এবার দেখো এই যে কোনো একটা ব্যাটারি বা উৎস কোষ সেটা কতটা পরিমাণে ক্ষমতা দেবে সেই সেটা আমরা বের করব। তাহলে ও যে ইনপুট পাওয়ার, ইনপুট ক্ষমতা দিচ্ছে সেটার মানটা আমরা প্রথম বের করব, ইনপুট ক্ষমতা যেটাকে আমরা পি আই দিয়ে লিখবো। ওকে, ইনপুট ক্ষমতা, ইনপুট ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে, যে এই ব্যাটারিটা যে ক্ষমতাটা দিচ্ছে, তার মানে এ স্মল আর কেও দিচ্ছে ক্যাপিটাল আর কেও দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখি, ক্ষমতা ইকুয়াল টু কি হয় আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এখানে কি আছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর দুটো আর আছে, তাহলে আই স্কোয়ার ইন্টু আর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে যে ই স্কোয়ার বাই আই ইকুয়াল টু কি ছিল, ই বাই স্মল আর প্লাস এইটার হোল স্কোয়ার ইন্টু এইটা আর প্লাস আর, তাই তো? তাহলে এখান থেকে দেখো একটা আর প্লাস আর কেটে গেলে কি দাঁড়াচ্ছে, ই স্কোয়ার বাই আর প্লাস আর, আর প্লাস আর, তাই তো? তাহলে এখন যদি আমি এখানে আর এর সাথে ইনপুটের গ্রাফটা প্লট করি, এইদিকে আর এইদিকে হচ্ছে পি আই, তাহলে গ্রাফটা কেমন দেখতে হবে, কি হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই তো? দেখো আর ইকুয়াল টু যখন জিরো, যখন আর ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু জিরো, তখন পি আই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, পি আই ইকুয়াল টু দাঁড়াচ্ছে স্মল আর, তাই তো? তার মানে স্কোয়ার বাই স্মল আর হচ্ছে এই মানটা, এটা হচ্ছে স্কোয়ার বাই স্মল আর। এখন এখান থেকে মানটা কি ভ্যারি করছে, যে আর যত বাড়ছে পি আই তত কমছে, অর্থাৎ পি আই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, তাই তো? তাহলে এটা আস্তে আস্তে কমবে, এরকম গ্রাফটা হবে। ওকে, এখানে আর ইকুয়াল টু জিরো। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আউটপুট ক্ষমতা, আউটপুটের ক্ষমতা, আউটপুট ক্ষমতা বলতে এই পুরো সিস্টেমটা কি আউটপুট দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কে, শুধুমাত্র আর ই আছে, তাই তো? তাহলে আউটপুট ক্ষমতা দেখবো, আউটপুট ক্ষমতা পি আউটপুট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই স্কোয়ার ইন্টু আর, তাই তো? এখন আই স্কোয়ার সমান কি ছিল, আই স্কোয়ার সমান ছিল ই স্কোয়ার বাই আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ছিল ইন্টু আর, এটা দাঁড়াচ্ছে আউটপুট ক্ষমতা, তাই তো? তাহলে এই আউটপুট ক্ষমতাটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, এইদিকে যদি আর করছি আর এইদিকে হচ্ছে পি আউটপুট করছি, পি আউটপুট, তাহলে কেমন হবে গ্রাফটা? তো দেখো যখন আর ইকুয়াল টু জিরো,
আর ইকুয়াল টু যদি জিরো করে দেয় তাহলে দেখো আউটপুট ক্ষমতাও জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আর হ্যাঁ হ্যাঁ জিরো হয়ে যাচ্ছে, জিরো, জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ জিরো কিন্তু হয়ে দেখো যাচ্ছে। একটা সময় পর আস্তে আস্তে যখন আমরা বাড়াতে থাকছি তখন দেখো একটা হ্যাঁ সময়ে ম্যাক্সিমাম সর্বোচ্চ পাবো, তারপর আবার কমে যাবে। তার মানে এর ক্ষেত্রে যে গ্রাফটা হবে ওটা জিরো থেকে শুরু হবে এবং একটা সময়ে সর্বোচ্চ পাওয়ার পর আবার কমতে থাকবে। কমতে কখন থাকবে? যখন এই আর এর মানটা প্রচুর বেশি হয়ে যাবে তখন এইটাই এই উপরেরটাকে কেটে দেবে, তখন 1/r এর সাথে প্রপোর্শনাল হয়ে যাবে, তখন কমতে থাকবে। তাহলে কোন মানের জন্য, কোন মানের জন্য এই যে সর্বোচ্চ মানটা পাবো আমি সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলে কোন এই মানটাই ধরে নিচ্ছি আমার পি আউটপুটের ম্যাক্সিমাম মান, ঠিক আছে? তাহলে এইটা ম্যাক্সিমাম কখন হবে? যখন পি ডিপি আউটপুট বাই ডি আর এইটা ইকুয়াল টু জিরো হবে, এইটা ইকুয়াল টু জিরো, তাই তো? এটা ইকুয়াল টু জিরো হলে আমরা আউটপুট, হ্যাঁ আউটপুট হবে, সর্বোচ্চ সর্বনিম্ন কন্ডিশন তো এরকমই বসাই আমরা, তাই তো? হ্যাঁ 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 তাহলে এখানে যদি বস লিখি তাহলে দেখো এখানে স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল, তাহলে দেখো এখানে এইটাকে ইউ ধরছি, নিচেরটাকে ভি ধরছি, তাহলে ইউ ইন্টু ভি ফর্মুলায় যদি ফেলি কি হচ্ছে দেখো তো, প্রথমটা বেরোচ্ছে দেখো আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে, তাই তো? তারপর একটা মাইনাস, মাইনাস এখানে স্কোয়ার আরটা কনস্ট্যান্ট থাকছে এবার, ঠিক আছে? প্রথমে এইটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, ই এর ডেরিভেটিভ করেছি তাই 1 হয়ে গেছে, ঠিক আছে? আর পরে করছি এটা ডেরিভেটিভ করছি, তাহলে এটা ডেরিভেটিভ মাইনাস দেখো মাইনাস 2 হচ্ছে, তাই তো? মাইনাস 2 ইন্টু আর প্লাস স্মল আর এর, এটা কিউব হয়ে যাচ্ছে নিচে আর ইনটু 1 1 ইকুয়াল টু 0, এটা দাঁড়াচ্ছে। তাহলে এবার দেখো বোথ সাইডে যদি কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো যাও, স্কোয়ার বাই, তাহলে দেখো এইটা দাঁড়াচ্ছে যে এই প্রথম টার্মটা দাঁড়াচ্ছে 1, দেখো স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দাও, স্কোয়ার আর আর প্লাস আর এর হোল স্কোয়ার এই দুটো টার্মকে বাদ দিয়ে দাও, তাহলে দেখো 1 মাইনাস 2 আর বাই আর প্লাস আর হয়ে যাচ্ছে, দেখো এইটা ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2 আর ইকুয়াল টু হচ্ছে আর প্লাস আর, ওকে, অর্থাৎ আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে স্মল আর, অর্থাৎ কি যখন বাইরের কোর্স বাইরের বর্তনী রোধ ডারমান অভ্যন্তরীণ রোধের সাথে সমান হবে তখন আমার আউটপুটে সর্বোচ্চ ক্ষমতা পাবো, তাই তো? তার মানে এইটাই হয়ে যাচ্ছে, এই মানটাই হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর, ঠিক আছে? এখন তাহলে যখন স্মল আর হয়ে যাচ্ছে তখন পি আউটপুটটা কত হচ্ছে? তাহলে পি আউটপুট ম্যাক্সিমাম কত হচ্ছে? কি ছিল ফর্মুলা? স্কোয়ার ইন্টু আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখন যদি মানটা বসিয়ে দাও তাহলে দেখো স্মল আর ইকুয়াল টু যদি ক্যাপিটাল আর বসিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে, স্কোয়ার বাই আর প্লাস 2 আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, স্কোয়ার বাই 4 আর, ওকে? তাহলে কোনো একটা বর্তনী তড়িৎ বর্তনীর কতটা ভালো কাজ করবে সেটা নির্ণয় করে তার কিসের ওপর, ক্ষমতার ওপর, ইনপুট ক্ষমতা আর আউটপুট ক্ষমতা এই দুটোর যে অনুপাত, ঠিক আছে? আউটপুট বা ইনপুটের অনুপাত এটাকে বলা হয় দক্ষতা বা এফিসিয়েন্সি, কি বলা হয়? দক্ষতা বা এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি। দেখো দক্ষতা আর এফিসিয়েন্সির পরিমাপ এটাকে লেখা হয় সাধারণত ইটা হিসাবে, ইটা ইকুয়াল টু হয় পি আউটপুট বাই পি ইনপুট, পি আউটপুট বাই পি ইনপুট। এখন দেখো তো পি আউটপুট কি ছিল, স্কোয়ার ইনটু আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার, এটা ছিল। আর পি ইনপুট কি ছিল, স্কোয়ার বাই আর প্লাস আর ছিল, বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার, না এটা তো হোল স্কোয়ার ছিল না, হোল স্কোয়ারটা কেটে গিয়েছিল, ইনটু আর, ইনটু আর প্লাস আর ছিল, ওটা আর প্লাস আর দিয়ে এটা এইটা হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 বাই, তার মানে এটা দেখো তো আর উপরে হয়ে যাচ্ছে আর নিচে হয়ে যাচ্ছে দেখো আর প্লাস আর হয়ে যাচ্ছে, ক্যাপিটাল আর বাই আর প্লাস আর, তাই তো? তাহলে এখান থেকে এটা লিখতে পারি যে 1 বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর,
হ্যাঁ লিখতে পারি। লিখতে পারি তো? এখন দেখো, যখন হ্যাঁ সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ আউটপুট ক্ষমতা পাচ্ছিলাম, তখন কি ছিল? সর্বোচ্চ আউটপুট ক্ষমতা ইকুয়াল টু ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। তাহলে মানটা যদি বসাই, তাহলে সর্বোচ্চর জন্য ইটা ইকুয়াল টু কত হচ্ছে? 1/1 + 1 ইকুয়াল টু হচ্ছে 1/2। 1/2 ইন্টু 100% যদি করা হয় কত হচ্ছে? 50%। 50%। ওকে, তার মানে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 50%। বুঝে গেল? কোনো ডাউট নেই তো এখনো পর্যন্ত? আর এফিসিয়েন্সিটাকে স্যার কি দিয়ে প্রেজেন্ট করা হয় বললেন? এফিসিয়েন্সিটাকে ইটা দে। ওকে, এবার আমরা যেটা দেখবো, তড়িৎ বর্তনী তো অনেক সময় দুটো টার্ম ইউজ করা হয়। দেখবে একটাকে বলা হয় মুক্ত বর্তনী আর একটা হচ্ছে শর্ট বর্তনী। অনেক মুক্ত মানে হচ্ছে ওপেন, ওপেন সার্কিট আর শর্ট সার্কিট, ওপেন সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট। তো ওপেন সার্কিট বলতে কি বোঝায়? ওপেন সার্কিট বলতে বোঝায় যে আমরা ব্যাটারির সাথে কানেকশন করছি, ঠিক আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আছে স্মল আর, ব্যাটারিতে তড়িৎচালক বল ই, ঠিক আছে, এবং এই ব্যাটারির সাথে কানেকশন করে এখানে আর কোনো কিছু রোধ ফোধ রোধ লাগানো আছে একটাতে, কিন্তু কোনো কানেকশন করা নেই, মানে চাবি আটকানো নেই, ঠিক আছে, এই দুটো কানেকশন খোলা আছে। তাহলে এই যে বর্তনীটা হচ্ছে, এটা কি বর্তনী হচ্ছে? মুক্ত বর্তনী হচ্ছে। এবং এই মুক্ত বর্তনীর ক্ষেত্রে কারেন্টের মান কত হবে? I ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। কারণ কোনো তো কানেকশন নেই, কোনো তড়িৎ, কোনো আধান যাতায়াত করতে পারছে না, তাই তো? তাহলে এর ক্ষেত্রে এই যে এবি প্রান্ত, এই যদি এইটার নাম যদি এ, এটা বি দিই, তাহলে এবি প্রান্তে যে বিভব প্রভেদ হচ্ছে তার মান কত হচ্ছে? ভি এবি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভি এবি ইকুয়াল টু দাঁড়াচ্ছে ই অনলি, তাই তো? ওকে, আর এই রোধের এখানে এই পয়েন্টটাকে যদি সি দিই, তাহলে বিসি প্রান্তে বিভব প্রভেদ কত হচ্ছে? আর আর এর ক্ষেত্রে কত হচ্ছে? 0। কোনো বিভব প্রভেদ নেই, বিভব প্রভেদ নেই, কারণ বিভব প্রভেদ যদি থাকতো তাহলে তো ভি ইকুয়াল টু আই আর ওহমসের সূত্র মানতো না, কিন্তু এখানে তো কোনো আর আই তো নেই, তাহলে আই না থাকলে তো 0 হয়ে যাচ্ছে, আই আই আর আই তে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝা গেছে? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট বর্তনী। শর্ট বর্তনী অর্থাৎ শর্ট সার্কিট। ঠিক আছে, শর্ট সার্কিটটা কেমন হবে? যে একটা ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, তড়িৎচালক বল হচ্ছে ই, এবং এই ব্যাটারিটাকে পুরো এইভাবেই কানেকশন করে দিলাম তার দিয়ে, তাই তো? তাহলে এই শর্ট সার্কিটের ক্ষেত্রে আর ইকুয়াল টু কত হয়? 0। পুরো ডাইরেক্ট তার দিয়ে কানেকশন করছি। ওকে, তাহলে এর ক্ষেত্রে প্রভাব মাত্রা আই ইকুয়াল টু কত পাবো? আই ইকুয়াল টু পাবো ই বাই আর, ই বাই আর। তাহলে বিভব প্রভেদ ভি ইকুয়াল টু কত হবে? 0। কোনো বিভব প্রভেদ নেই, কারণ ভি ইকুয়াল টু কি ছিল? ভি ইকুয়াল টু ছিল ই মাইনাস আই আর, তাই তো? ওকে, বোঝা গেল শর্ট সার্কিটের ক্ষেত্রে? তাহলে এই শর্ট সার্কিটে থাকলে কি হবে? ব্যাটারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন এখন তোমাদের দেখবে একটা পার্থক্য অনেক সময় আসে, যে ইএমএফ ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি? ইএমএফ ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, এটা একটু লিখে নিও, ঠিক আছে? দেখো ইএমএফটা কি? ইএমএফটা হচ্ছে সাধারণত ব্যাটারি থেকে যে তড়িৎচালক বলটা দেওয়া হচ্ছে, তার ফলে আমরা বিভব প্রভেদটা পাচ্ছি, তাই তো? তাহলে ইএমএফ হচ্ছে কারণ আর বিভব প্রভেদ হচ্ছে কি? তার ফলাফল। অর্থাৎ ইএমএফ হচ্ছে কি? কারণ। ইএমএফ হচ্ছে কারণ আর বিভব প্রভেদ হচ্ছে ফলাফল বা ফল। ওকে, 2 নম্বর দেখো, ইএমএফ শুধুমাত্র তড়িৎ কোষের প্রকৃতির উপর নির্ভরশীল। ইএমএফ শুধুমাত্র তড়িৎ কোষের প্রকৃতির উপর নির্ভরশীল, তাই তো? এবং তড়িৎ বর্তনীতে অবস্থিত রোধের উপরে কিন্তু নয়, তাই তো? কিন্তু বিভব প্রভেদ কি হচ্ছে? তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা ও প্রত্যেকটি রোধের উপর নির্ভরশীল।
কারণ বিভব প্রবেগ ভি ইকুয়াল টু কি হয়, আই ইনটু আর, তাই তো? অর্থাৎ ইএমএফ শুধুমাত্র তড়িৎ কোষের উপর নির্ভরশীল, আর বিভব প্রভেদ তড়িৎ কোষের উপর নির্ভরশীলের সাথে সাথে সে প্রভাব মাত্রার উপর নির্ভর করবে এবং কার উপর নির্ভর করবে, প্রত্যেকটা রোধের উপর নির্ভরশীল, তাই তো? এই দুটোই বেসিক পার্থক্য তোমাদের মোটামুটি আইডিয়া রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে তড়িৎ কোষগুলোকে, এই তড়িৎ কোষগুলোকে আমরা যদি সমবায়ে যুক্ত করি, সমবায়ে যুক্ত করি, তাহলে এরা কি রকম নেচার বা প্রকৃতি দেখাবে সেটা আমরা দেখব। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎ কোষের সমবায় বা কোষের সমবায়। তো দেখো, কোষের সমবায় সাধারণত আমরা কি জানি দু রকমের হয়, তাই তো? একটাকে কি বলা হয়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, একটা হচ্ছে সমান্তরাল, তাই তো? কিন্তু তড়িৎ কোষের ক্ষেত্রে আরো এক ধরনের সমবায় কানেকশন করা যায়, সেটা কি? সেটা হচ্ছে এই দুটো শ্রেণী সমবায় দুটোই থাকবে, যেটাকে বলবো মিশ্র সমবায়। বুঝা গেছে? ওকে, তাহলে দুটো কম্বাইন করে থাকবে, দুটো কম্বাইন করে থাকবে, দু রকমই থাকবে। ওকে, এবার আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী সমবায় নিয়ে, ঠিক আছে? তো এই শ্রেণী সমবায়ের সাধারণত দু রকমের প্রকার হয়, কি? একটা হচ্ছে আমরা যদি এন সংখ্যক কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করব, সেই এন সংখ্যক কোষ যদি সদৃশ্য হয় তাহলে একরকম, আর যদি অসদৃশ্য হয় তাহলে আর একরকম, ঠিক আছে? তাহলে এরও দুটো ভাগ আছে কি শ্রেণী সমবায়ের, একটা হচ্ছে সদৃশ্য, সদৃশ্য, আর একটা হচ্ছে অসদৃশ্য, অসদৃশ্য। সেরকম সমান্তরাল সমবায়েরও দুটো ভাগ দেখব, একটা হচ্ছে সদৃশ্য আর একটা হচ্ছে কি অসদৃশ্য, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম আমরা যেটা আসব সেটা হচ্ছে শ্রেণী সমবায়। তো দেখো, শ্রেণী সমবায় কানেকশনটা তাহলে কি হচ্ছে, এখানে ধরে নিচ্ছি যে প্রথম হচ্ছে এর কন্ডিশন হচ্ছে সবকটা কোষই হচ্ছে সদৃশ্য, ঠিক আছে? এবং এখানে হচ্ছে এন সংখ্যক কোষ যুক্ত হয়েছে, এন সংখ্যক কোষকে এইভাবে কানেকশন করা হয়েছে। এন সংখ্যক কোষকে এইভাবে কানেকশন করা হয়েছে, ওকে। এবং বাইরের বর্তনীতে একটা রোধ দেয়া হচ্ছে যেটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, এটাকে এইভাবে লিখবো, ঠিক আছে? ই কমা স্মল আর, বুঝা গেছে? ইটা হচ্ছে তড়িৎচালক বল আর স্মল আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর কোর্স, এটা 2 নম্বর কোর্স, এটা 3 নম্বর কোর্স, এরকম করতে করতে এটা এন সংখ্যক কোর্স এইভাবে যুক্ত আছে। এবং এই যে বর্তনীটা রয়েছে, এই বর্তনীটার মধ্যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, এইদিকে, তাহলে এই ক্ষেত্রে বলতো তুল্য রোধ কত হবে, তুল্য রোধ কত হবে? দেখো, প্রত্যেকটা রোধ কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত, তাই তো? তাহলে দেখো, এখানে এন সংখ্যক কি রোধ আছে, এন সংখ্যক স্মল আর আছে, তাই তো? আর একটা ক্যাপিটাল আর আছে, তাহলে তুল্য রোধ কত দাঁড়াচ্ছে, ক্যাপিটাল আর প্লাস এন আর, তাই তো দাঁড়াচ্ছে তুল্য রোধ? বুঝলাম না স্যার। এখানে দেখো, এন সংখ্যক তো অভ্যন্তরীণ রোধ রয়েছে প্রত্যেকটা ব্যাটারির কোর্সের, ওকে, এবং তারা যুক্ত রয়েছে, এবং এর সাথে তো আরটার সাথেও তো শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে শ্রেণী সমবায় যুক্ত হলে কি হয়, যোগ হয় না, যোগ হয়, এখানে তাই জন্য লিখেছি আর প্লাস এন আর, মানে এন আর মানে এন সংখ্যক আর, আর স্মল আর স্মল আর স্মল আর করতে করতে এন এন সংখ্যক আছে, তাই জন্য একেবারে এন আর লিখে দিয়েছে, বুঝে গেছে? তাহলে দেখো, যখন এই বর্তনীটা এইভাবে কোর্স গুলো কানেকশন আছে, তাহলে এর ক্ষেত্রে যে তুল্য ইএমএফ হবে কত হবে, তুল্য ইএমএফ ইকুয়াল টু কত হবে? দেখো, একটা দুটো তিনটে এন সংখ্যক আছে এবং ব্যাটারির সাথে এইভাবে যুক্ত, একটার পজিটিভ অন্যটার নেগেটিভ, এরকম করে যুক্ত,
তাহলে হ্যাঁ এইভাবে যদি যুক্ত হয় তাহলে এটা কত হবে, এন ইন্টু ই, তাই তো? মানে বেড়ে যায়, আমরা ব্যাটারিতে এইভাবেই তো কানেকশন করি, যখন কোনো টর্চের মধ্যে ব্যাটারি বা কোথাও যে, ঠিক আছে। হ্যাঁ করি। হ্যাঁ তাহলে এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা I এর মান কত দাঁড়াচ্ছে, এই যে এন ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল, ঠিক আছে। তাহলে এখন যদি আমি প্রান্তীয় বিভবটা বের করতে চাই, কার, এই রোধদার, ক্যাপিটাল আর রোধদার, তাহলে ভি ইকুয়াল টু কত বেরোবে? তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাই তো? তাহলে আই ইন্টু আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন ই আর বাই আর প্লাস এন আর, এটাই হয়ে যাচ্ছে বিভব প্রভেদের মান, তাই তো? এখন যদি ক্ষমতা বের করতে চাই, পি, ক্ষমতা বলতে আউটপুট ক্ষমতাটা, তাহলে কত দাঁড়াচ্ছে, আই স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন স্কোয়ার ই স্কোয়ার ইন্টু আর বাই আর প্লাস এন আর এর হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই ক্ষমতাটার মান সর্বোচ্চ কখন হবে, যখন আবার ডি পি আউটপুট বাই ডি আর এটা ইকুয়াল টু জিরো হবে, তাই তো? তখনই সর্বোচ্চ ক্ষমতা হবে, সর্বোচ্চ ক্ষমতার জন্য। তাহলে সর্বোচ্চ ক্ষমতার জন্য এটা জিরো যদি হয়, তাহলে দেখো এখানে যদি বসাই, দেখো এন স্কোয়ার, এন স্কোয়ার ই স্কোয়ার, এটা কনস্ট্যান্ট থাকছে। এবার কার ডেরিভেটিভ হচ্ছে, আর বাই আর প্লাস এন এর, এন আর এর হোল স্কোয়ার, এটার ডেরিভেটিভ হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে দেখো ডি আর বাই ডি আর, এটা করছি ইন্টু কনস্ট্যান্ট কে থাকছে, ওয়ান বাই আর প্লাস এন আর এর হোল স্কোয়ার, এটা কনস্ট্যান্ট থাকছে। পরেরটা আরটা কনস্ট্যান্ট রয়েছে, আর এটার মান কত হয়ে যাচ্ছে, মাইনাস টু ইন্টু আর প্লাস এন আর এর কিউব হয়ে যাচ্ছে, এখন কিউব হয়ে যাচ্ছে ইন্টু ডি আর বাই ডি আর, ডি আর বাই ডি আর মানে ওয়ান, তাই তো? এই পুরোটা ইকুয়াল টু জিরো। তাহলে পুরোটা যদি জিরো হয়, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, যে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি যে ওয়ান মাইনাস টু আর বাই আর প্লাস এন আর ইকুয়াল টু জিরো, দেখো স্কোয়ার স্কোয়ারও বাদ চলে যাচ্ছে, ওয়ান বাই আর প্লাস আর, হ্যাঁ এন আর আগের মতো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছি, যে টু আর ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এন আর, তাই তো? তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন আর, অর্থাৎ কি বাইরের বর্তনীর যে রোধ সেটা হচ্ছে মোট যে অভ্যন্তরীণ রোধের, মানে তুল্য অভ্যন্তরীণ রোধের মানের সমান হতে হবে। ওকে, মানে ওই সম্বন্ধে আর ছিল সেটা, হ্যাঁ ওকে। তাহলে এই পি আউটপুটের ম্যাক্সিমাম মানটা কত হবে, পি আউটপুট ম্যাক্সিমাম, তাহলে কি ছিল, এন ইস এন স্কোয়ার স্কোয়ার, এন স্কোয়ার স্কোয়ার, তার সাথে কি ছিল, আর বাই আর প্লাস এন আর এর হোল স্কোয়ার, এটা ছিল তো? এখন দেখো এন আর ইকুয়াল টু যদি আর বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, এন স্কোয়ার স্কোয়ার ইন্টু আর বাই টু আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো এন স্কোয়ার স্কোয়ার বাই ফোর আর। এখন দেখো আর ইকুয়াল ক্যাপিটাল আর ইকুয়াল টু যদি এন আর বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, এন স্কোয়ার স্কোয়ার বাই ফোর ইন্টু এন আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এন ইন্টু এন ইন্টু স্কোয়ার বাই ফোর আর, ঠিক আছে। তো এইগুলো যেগুলো দেখলাম সেগুলো ছিল কি, যে সদৃশ্য কোষ যখন ব্যবহার করছিলাম, তাই তো? এবার আমরা দেখবো যদি অসদৃশ্য কোষ হয় তাহলে শ্রেণী সমবায় কি হবে, ঠিক আছে। তাহলে এই যে অসদৃশ্য কোষ যখন দেখবো, আমরা দেখে নিচ্ছি মাত্র, এটা হচ্ছে 2 নম্বর কেস, সেটা হচ্ছে অসদৃশ্য কোষ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি ধরে নিচ্ছি যে প্রথম যে কোষটা ব্যবহার করছি এর তড়িৎচালক বল হচ্ছে U1 এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে R1, এবং দ্বিতীয় কোষ যেটা ব্যবহার করছি এর তড়িৎচালক বল হচ্ছে E2 এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে R2। ওকে, এই দুটো কোর্স দিয়েই আমরা দেখতে চাইছি এবং এটাকে বহির্বর্তনীতে লাগানো হচ্ছে। তাহলে দেখো তো এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে হবে, এই দিকে হবে, তাই তো? আচ্ছা বলো তো এর ক্ষেত্রে তুল্য রোধ কত হচ্ছে,
তুল্য রোধ, দেখো এখানে আর ওয়ান আছে, এখানে আর টু আছে, এখানে আর আছে, তিনটেই কিসে রয়েছে? শ্রেণী সমবায়। তাহলে আর প্লাস আর ওয়ান প্লাস আর টু এটা হয়ে যাচ্ছে। আর তুল্য ইএমএফ কত হচ্ছে? তুল্য ইএমএফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই ওয়ান প্লাস ই টু, তাই তো? দুটো যোগ হয়ে যাচ্ছে। তাহলে প্রভাব মাত্রা আই ইকুয়াল টু কত বেরোচ্ছে? আই ইকুয়াল টু বেরোচ্ছে ই ওয়ান প্লাস ই টু বাই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু। বুঝে গেল? তাহলে দেখো প্রথম কোর্সটার ক্ষেত্রে আমি যদি প্রান্তীয় বিভব বের করতাম প্রথম কোর্সটার ক্ষেত্রে, তাহলে এর হ্যাঁ প্রথমটার, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কত বেরোতো? ই ওয়ান মাইনাস আই ইন্টু আর আর ওয়ান আই আর ওয়ান। আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রান্তীয় বিভব ভি টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ই টু মাইনাস আই ইন্টু আর টু। এই যে প্রথমটার ক্ষেত্রে নষ্ট ভোল্ট কোনটা হচ্ছে? আই আর ওয়ান। আর দ্বিতীয়টার ক্ষেত্রে নষ্ট ভোল্ট হচ্ছে আই আর টু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এর মানগুলো বের করে নিলাম। ওকে, তাহলে এইভাবে কারেন্টটা বের করতে পারবো। এবার যদি এবার দ্বিতীয় কানেকশন কি ছিল? যে সমান্তরাল সমবায়, তাই তো? এবার দ্বিতীয় যেটা দেখবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো দেখো সমান্তরাল সমবায় কানেকশনটা কিভাবে হতে পারে? এখানে একটা ব্যাটারি, এর ক্ষেত্রে প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে সদৃশ্য, ঠিক আছে? এখানে আছে এন সংখ্যক, এটা হচ্ছে সদৃশ্য, এবং এই শেষে কি আছে? শেষে কানেকশন আছে একটা রোধের সাথে, ক্যাপিটাল আর রোধের সাথে, এবং প্রত্যেক এইটার মান ধরে নিচ্ছি ই কমা আর, এটাও হয়ে যাচ্ছে ই কমা আর, এটাও হয়ে যাচ্ছে ই কমা আর। ওকে, এখন যেহেতু শ্রেণী সমবায়ে দেখো এম সংখ্যক লিখেছি, তাহলে এখানে এম সংখ্যক লিখছি, তাহলে এটা হচ্ছে এক, এটা দুই, আর এটা হচ্ছে এম, দুটো আলাদা লিখছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে বলতো অভ্যন্তরীণ রোধ কত হবে এটার ক্ষেত্রে? এক্ষেত্রে দেখো আর স্মল আর সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে রয়েছে এমটা, তাহলে এর ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? আর বাই এম, আর বাই এম, ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, এরকম করে এম সংখ্যক থাকবে, তাহলে এম বাই আর হয়ে যাবে। তার অনন্য করলেই কি বেরিয়ে যাচ্ছে? আর বাই এম, ও হ্যাঁ হ্যাঁ, তাই তো? তাহলে আর বাই এম প্লাস ক্যাপিটাল আর, এটাই কি হয়ে যাচ্ছে? তুল্য রোধ, এটাই তো তুল্য রোধ হয়ে যাচ্ছে, কারণ এই সং এইটাই তো এর সাথে সিরিজে আছে ক্যাপিটাল আর এর সাথে। ওকে, তাহলে এখন বলো তো তুল্য ইএমএফ কত হবে? দেখো প্রত্যেকটা পজিটিভ এর সাথে পজিটিভ, নেগেটিভ এর সাথে নেগেটিভ, এইভাবে কানেকশন আছে, তাহলে তুল্য ইএমএফ তো ই হবে, তাই তো? বুঝলাম না, বুঝলাম। দেখো যখন ব্যাটারির পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এইভাবে কানেকশন করি তখন কিন্তু এদের যোগ হয় না, যেটা মান সেটাই থাকে, এটাই থাকে, এটাই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি পজিটিভ এর সাথে নেগেটিভ, নেগেটিভ এর সাথে পজিটিভ কানেকশন করি তাহলে কি হবে? বৃদ্ধি পাবে, মানে যোগ হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আই এর মান কত দাঁড়াচ্ছে? এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে আই, আই এর মান কত জানতে দাঁড়াচ্ছে? ই বাই আর প্লাস আর বাই এম, ঠিক আছে? তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে আউটপুট ক্ষমতা পি আউটপুট কত দাঁড়াচ্ছে? আই স্কোয়ার ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু আর, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ই স্কোয়ার বাই আর প্লাস আর বাই এম এর স্কোয়ার ইন্টু আর, তাই তো? তাহলে এই মানটা, এই মানটা সর্বোচ্চ কখন হবে? যখন ডি পি আউটপুট বাই ডি আর ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকেও যদি আগের ফর্মুলাতে করি, দেখো এর মানটা একেবারে আমি লিখে দিচ্ছি, তাহলে কত আসবে বলে মনে হচ্ছে? আর ইকুয়াল টু দেখো আর বাই এম আসবে আগের মতোই, এটা একবার করে দেখো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখান থেকে পি আউটপুট ম্যাক্সিমাম কত দাঁড়াচ্ছে? পি আউটপুট ম্যাক্সিমাম মানটা যদি বসিয়ে দিই, তাহলে দেখো ই স্কোয়ার আর নিচে কি হয়ে যাচ্ছে? ফোর আর স্কোয়ার,
তাই তো? তাহলে ইকুয়াল টু কি হ্যাঁ দাঁড়াচ্ছে? ই স্কোয়ার বাই 4 আর, তাই তো? এখন আর ইকুয়াল টু যদি আর বাই এম বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? ই এ এইটা স্কোয়ার বাই 4 ইন্টু স্মল আর, ঠিক আছে? ঠিক আছে তো, কারণ ক্যাপিটাল আর ইকুয়াল টু আর বাই এম, তাহলে ওটা হরের হরে চলে যাচ্ছে, তাহলে লবে চলে আসছে, ঠিক আছে? এবার এটাকে যদি আমি মিশ্র সমবায়ে কানেকশন করি, মিশ্র সমবায়, লাস্ট একটা মিশ্র সমবায় ছিল তো, তা দেখো মিশ্র সমবায় কানেকশন করলে কেমন দেখতে হবে, যে এই দিকে হচ্ছে এন সংখ্যক, এরকম করে এন সংখ্যক কানেকশন, আর এই দিক বরাবর কি হচ্ছে এম সংখ্যক, এদিকে হচ্ছে এম সংখ্যক দিয়ে এবার বাইরে বর্তনীতে আর রোধ লাগানো হচ্ছে, আর এই প্রত্যেকটা হচ্ছে একই সদৃশ, তাহলে এটা হচ্ছে ই কমা আর, ঠিক আছে? তাহলে এই দিকে কত হচ্ছে, এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে এন সংখ্যক, আর এই দিকে হচ্ছে 1 2, এটা হচ্ছে এম সংখ্যক, তাই তো? তাহলে দেখো তো, যদি যদি এরা এক একটা লাইনের জন্য তুল্য রোধটা কত হচ্ছে, এন ইন্টু স্মল আর, এটাই তুল্য রোধ হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এন ইন্টু স্মল আর, এন ইন্টু স্মল আর, এই তুল্য রোধ গুলোকে আমি যদি এইভাবে এম সংখ্যক কানেকশনে সমান্তরাল সমবায়ে লাগাই, প্রত্যেকটা হচ্ছে এন ইন্টু স্মল আর, এন ইন্টু স্মল, তাহলে এদেরকে যদি এইভাবে কানেকশন লাগাই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে এম বাই এন আর, তাই তো? অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট এর ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, যে এন আর বাই এম, এন আর বাই এম, অর্থাৎ এইটা হচ্ছে যে ব্যাটারি কানেকশন গুলো করছি তাদের তুল্য রোধ, তাহলে মোট তুল্য রোধ কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আর প্লাস এন আর বাই এম, এর সাথে তো সিরিজে আছে ক্যাপিটাল আর, ঠিক আছে? এবং এই প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে বলো তো তুল্য ইএমএফ কত হচ্ছে, তুল্য ইএমএফ কত হচ্ছে, দেখো এখানে আছে একটা দুটো, দেখো এখানে এন সংখ্যক, তাহলে এনি এনি কিন্তু এনি দেখো সমান্তরাল সমবায় আছে, কিন্তু সমান্তরাল সমবায়তে একই মান, কোনো এফেক্ট হয় না, তাহলে শুধু এনি হবে, তাই তো? কিন্তু এটা তো প্যারালালি আছে, প্যারালালি থাকলে তো কোনো এফেক্ট করে না, না এর আগেরটাই দেখলাম না, প্যারালালি খেলে কি হচ্ছিল ব্যাটারিতে, শুধুমাত্র শ্রেণী সমবায় ব্যাটারি উপযোগ হচ্ছে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে প্রভাব মাত্র আই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এনি বাই আর প্লাস এন আর বাই এম, তাই তো? তাহলে আউটপুট কত হয়ে যাচ্ছে, পি আউটপুট ইকুয়াল টু আউটপুট ক্ষমতা, এটা ইন্টু আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন স্কোয়ার ই স্কোয়ার বাই আর প্লাস এন আর বাই এম এর হোল স্কোয়ার ইন্টু আর, তাই তো? এটা দাঁড়াচ্ছে, তাহলে এই মানটা সর্বোচ্চ কখন হবে, সে একই ফর্মুলা, যখন আর ইকুয়াল টু এন আর বাই এম হবে তখন পি আউটপুট ইকুয়াল টু ম্যাক্সিমাম, ঠিক আছে? আগের মতো তাহলে বোঝা গেল কিভাবে করতে হবে এগুলো, ওকে? তাহলে আমি এইটা নিয়ে কিছু অঙ্ক টঙ্ক পাঠাবো তোমাদেরকে, ঠিক আছে? অঙ্কগুলো দেখো, আর পরের ক্লাসে এই নিয়ে আমরা আলোচনা করবো, ওকে?